প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক কত সময় কত কিছু তো আপনাদেরকে দেখাই, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শাহবাগের মোড়। আপনারা যাদেরকে আর কি বিয়ে শাদী অনুষ্ঠান বিয়া বাড়ি সাজানিয়া আপনার যাবতীয় কাজ করা হয়, বিয়ের গাড়ি সাজানিয়া, তো এখান থেকে সেই ফুল নেয়া। তো এখানে একটা ফুলের বাজার, ফুলের মার্কেট। তো আমি আপনাদেরকে সেই শাহবাগ চত্বরে ফুলের মার্কেট গুনে দেখাবো যে আসলে কত সুন্দর এখান দিয়ে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে। তো আসলে এই সাইডটা হলো ফুলের বাজার লাগে রাতের বেলা এই সাইডটা, আর আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি, এটা হলো শাহবাগ মোড়। আমি আপনাদেরকে যদি একটু দেখাই, অবশ্যই দেখতে পাচ্ছেন হলো শাহবাগ মোড়। তো শাহবাগ মোড়ের এই পাশেই এই ফুলের দোকানগুলো অবস্থিত। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে আপনারা অবশ্যই দেখতেছেন ফুলের দোকান, তো এইরকমই এই শাহবাগ মোড়ে, এই শাহবাগ মোড়। তো এই শাহবাগ মোড়ের পাশে আমি আপনাদেরকে সামনের দিকে যাইতে থাকি, আর অবশ্যই আমি আপনাদেরকে দেখাতে থাকি যে আসলে কত সুন্দর শাহবাগ মোড়ের পাশে, শাহবাগ মোড়ে ফুলের দোকান আছে। যারা আর কি বিয়ের জন্য গেট সাজাবেন, বিয়ের জন্য বাসর ঘর সাজাবেন, যারা বিয়ের জন্য গাড়ি সাজাবেন, তো অবশ্যই শাহবাগ মোড়ে আসলে এরকম ফুল পাবেন। আপনারা অবশ্যই দেখতেছেন কত সুন্দর ফুল, রং বেরঙের ফুল, যত রঙের ফুল আছে এই শাহবাগ মোড়ে আপনারা পাবেন। কত সময় কত কিছু আমি আপনাদেরকে দেখায় থাকি রাস্তাঘাট গাড়ি ঘোড়া। তো আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো শাহবাগ মোড়ের ফুলের দোকানগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই, কারণ ডাইরেক্ট চলে গেলাম না দেখা যায়। কত সুন্দর ফুলের টপি সাজা আছে। এরকম সুন্দর সুন্দর ফুল এখানে আসলে নিতে পারবেন, চলে আসবেন যাদের বিয়ের গাড়ি সাজানোর দরকার শাহবাগ মোড়ে। তাজা ফুল সারা রাত ধরে এই ফুলগুনে আসছে, তো এখন এই ফুলগুনে দোকান উঠছে বিক্রি করার জন্য উপযোগ করে চলছে। আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই, এখন রানিং করে আপনাদেরকে দেখালাম। তো আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ আমরা জানি অনেক টাইম অনেকের বিয়ে বাড়ি গেট সাজানো হয়, বিয়ে বাড়ির গাড়ি সাজানো হয়, তো এইসব ফুল অনেক কাজে, অনেক টাইম অনেক কাজে লাগে। তো যার কারণে আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে একটু দেখাই কত সময় কত কিছু আপনাদেরকে দেখাই। তো আজকে একটু ফুলের কত সুন্দর, প্রিয় দর্শক এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। পরবর্তী অন্য কোনো ভিডিও, অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আমি আপনাদের মাঝে আটকে পড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।